হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো একটা অ্যাপের ব্যাপারে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে একদম ভুলবেন না। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে একটা অ্যাপের ব্যাপারে কথা বলবো, যে অ্যাপটা আমাদের গভর্নমেন্ট থেকে লঞ্চ করা হয়েছে। বেসিক্যালি এরকমই একটা মোবাইল অ্যাপের মাধ্যমে সিঙ্গাপুর এবং সাউথ কোরিয়াতে কন্ট্যাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে করোনাকে অনেকটা কন্ট্রোলে আনা গেলে সম্ভব হয়েছে। তো চলো ঝটপট আমরা দেখে নিই কী করে আমরা এই অ্যাপটার মাধ্যমে সব কিছুকে ট্রেস করতে পারবো। লাইক তোমার আশেপাশে কেউ করোনা ভাইরাসে অ্যাট্যাক্ট কেউ আছে কি না সেটা আমরা ট্রেস আউট করতে পারবো। তো প্রথমে আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে যাবার পর এখানে ইনস্টল অপশন দিচ্ছে, অ্যাপটাকে ফার্স্টে ইনস্টল করব। অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, এবার এটাকে আমি ওপেন করছি। এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, যার যেটা ইচ্ছা ল্যাঙ্গুয়েজ তোমরা সিলেক্ট করতে পারো। আমি বেঙ্গলিকে সিলেক্ট করছি কারণ আমার চ্যানেলের ল্যাঙ্গুয়েজ হলো বেঙ্গলি। তো বেঙ্গলিটা সিলেক্ট করলাম, এবার আমি নেক্সট করছি। এখানে ফার্স্ট দিয়েছে, ভারতে করোনা ভাইরাস মহামারী রোধ করার ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। আপনি কি কোভিড-19 সংক্রমিত কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছেন কিনা জানতে চান? ব্যাস, এরপরে পরপর এভাবে লেখা আছে। আমাদের ব্লুটুথ বা জিপিএস দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। যেমন আমার ফোনের ব্লুটুথটাকে অন রাখতে হবে, ইন্টারনেট কানেকশানটাকে অন রাখতে হবে এবং লোকেশানটাকে অবশ্যই অন রাখতে হবে। তো আমরা নেক্সটে চলে যাচ্ছি। এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে, ইতিবাচক কোনো ব্যক্তি আপনার জ্ঞাত বা অজ্ঞাত সারে নিকটবর্তী হলে আপনাকে সতর্ক করা হবে। আমরা নেক্সটাই চলে যাই। এবার আমরা রেজিস্টার করব। এখানে বিভিন্ন রকমের শর্তাবলী আছে, লাইক লোকেশন, ডিভাইস লোকেশন, ব্লুটুথ, ডেটা শেয়ারিং। তো ওকে, আই এগ্রি করছি। আমি লোকেশনটা অন করে দিলাম। এবার আমি আমার ব্লুটুথটাকে অন করছি। এবার এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, সাবমিট করছি। এবার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে আমাকে এখানে দিয়ে রেজিস্টার করতে হবে। অটোমেটিক্যালি এটাকে ট্রেস আউট করে নিল কারণ আমার ফোনে একই সিম আছে। এবার আমি নেক্সট করে গেলাম। ওকে, এখানে আমার সেক্স সম্পর্কে জানতে চেয়েছে। তো ফার্স্টে আমি সিলেক্ট করলাম তো মহিলা এবং আমার পুরো নাম। এবার আমি নেক্সট করছি। এবার আমার এজ জানতে চাওয়া হয়েছে, নেক্সট। এবার আমার পেশা জানতে চাওয়া হয়েছে, আমি যে কোনো একটা কিছু সিলেক্ট করলাম। গত 30 দিনে কোনো দেশে ভ্রমণ করেছেন, কিন্তু আমার রেকর্ড নেই, সো আমি নান করে দিলাম। নেক্সট করছি। আপনি প্রয়োজন মতো স্বেচ্ছাসেবকের প্রস্তুত? হ্যাঁ করলাম। নিশ্চিত জমা দেওয়া? ওকে। এবার আমার সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, ওকে, হ্যাঁ। সমন্বয়ন পরীক্ষা 22nd, ওকে। এগুলো সব ওকে করতে করতে যাচ্ছি। এরপরে জানতে চাওয়া হচ্ছে আমার মধ্যে কোনো রকম কোনো সিমটম আছে কিনা, কাশি, জ্বর, শ্বাসকষ্ট। আমার কোনোটাই নেই, সেজন্য আমি নান করছি। এবার হচ্ছে নিম্নলিখিত কোনো রোগ, আমার কোনোটাই নেই, তো আমি নান করলাম এটাও। তো নেক্সট হচ্ছে 14 দিনে কোনো বিদেশ না করছি এটাও আমি। এবার আসছে কি, তিনটে অপশান আছে, তিনটে অপশানের মধ্যে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। তো এটার মধ্যে কোনোটাই আমার ফলো করছে না, তো এখানেও আমি নান করছি। এরপরে লেখা হচ্ছে, চমৎকার, আপনাকে আপনার বাড়িতে থাকার এবং সেলফ আইসোলেট করার সুপারিশ দিচ্ছি। ওকে, দেন আমি ওকে করলাম।
এবার দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি আমার আমি কি অবস্থায় আছি, মানে আমি সেফ না কি রিস্কে। তো আমারটা পুরো সেফ দেখাচ্ছে। ঠিক এইভাবেই তোমরা তোমাদের নিজেদেরকে টেস্ট করতে পারো যে তোমাদের আশেপাশে কেউ করোনা ভাইরাসে অ্যাটাক কেউ আছে কি না। এভাবে যদি তুমি আবার টেস্ট করতে চাও তো নিজেকে টেস্ট করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।